ইন্দ্রজিতের সঙ্গে, ইন্দ্রজিৎ মহিষ লড়াই অর্থাৎ মোষের লড়াই তো নিষিদ্ধ, তারপরেও এই আসর কেন, কি জানা যাচ্ছে? দেখো তনুশ্রী, এই মোষের লড়াই বা কাড়াল লড়াই যেটাকে বলা হয় পুরুলিয়ার ভাষায়, সেই কাড়াল লড়াই কার্যত নিষিদ্ধ, এবং নিষিদ্ধ থাকার পরেও লুকিয়ে চুকিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কাড়াল লড়াই অনুষ্ঠিত হয়, এবং এতে বিপদ প্রতিবারেই হয়, কখনো কেউ মারা যায়, কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, এইটা এই কারণেই পুলিশ একেবারে তৎপর থাকে। কিন্তু কিভাবে পুলিশ তৎপর থাকা সত্ত্বেও কিভাবে কাড়া লড়াই চলছে পুরুলিয়া, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণ হচ্ছে প্রশাসনের নজরদারির এড়িয়ে কিভাবে একটা মেলার মতো, যেখানে কয়েক হাজার মানুষ যায় এবং নিষিদ্ধ কাড়া লড়াই হয়, সেখানে হাজার হাজার টাকা বাজি রাখা হয়, এবং কাড়া যখন লড়াইয়ের পর তারা যখন ছুটে পালাতে যায়, তখন প্রতি কাড়া লড়াইয়ের ক্ষেত্রে দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে, এবং এটা একেবারে